তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা মজার গেম নিয়ে। আজকে খেলবো আমরা ভেজিটেবল চ্যালেঞ্জ। তো এখানে এর ভেতরে আমার ছেলে ও নিচ থেকে কিছু সবজি নিয়ে এসেছে, কিন্তু কি সবজি এনেছে সেটা জানি না। আমি ওকে বলেছি ওর পছন্দ মতো সবজি আনতে, ওর পছন্দ মতো এনেছে। তো এখানে তিনটে সবজিও দিয়েছে, সেই সবজিগুলো আমি দেখেছি। আর এখানে কি সবজি আছে সেটা ওকে বলতে হবে। আমি জাস্ট সবজিগুলোর ক্লু দেব, তিনটে ক্লু দেব সবজির নাম না নিয়ে, সেটা ওকে বলতে হবে যে ওটা কি সবজি। ঠিক আছে, তো চলো খেলাটা শুরু করি। ও কি সবজি দিয়েছে আমি জানি না, কি এনেছে আমি জানি না। আচ্ছা, তো আর আমার বরটা অর্ধেক সবজি খায় না, বলতে পারবে কি আমাকে সন্দেহ আছে। চলো শুরু করছি, সেটা কি সবজি তোমাদেরকে দেখাবো। মাত্র এক একটা সবজিতে আমি তিনটে করে শব্দ ইউজ করতে পারবো, মানে তিনটে ক্লু দিতে পারবো। ঠিক আছে, এটা প্রথমে বলি সবুজ রঙের দেখতে, আর একটু লম্বা, এটাও পারবে। আর একটা ক্লু বাকি আছে, আর হর হরে খেয়ে, হর হরে এই দেখো ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স পেরেছে। আচ্ছা, এবার পরেরটাই চলে যাই। এটা হচ্ছে, এটা আমরা চাউমিনে দিই। ঠিক আছে, চাউমিনে দিই। এটা কালারটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালার। আর একটা ক্লু বাকি আছে, পরেরটা কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না নিজেই। এখানে আমাকে কাঁচেও দেখা, আয়নাতেও দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। তো দুটো ক্লু হয়ে গেছে, অরেঞ্জ বলেছি আর এটা চাউমিনে দিই বলেছি। হ্যাঁ, তুই তো সব সহজ সহজ গুলো দিয়েছিস। আচ্ছা, এটা না একটু অন্যরকম ভাবে বলবো, বলতেই পারবে না। এটা হচ্ছে সবুজ রঙের দেখতে, এটা দিয়ে তরকারিও হয়, দুটো হয়ে গেছে। আর এটা গোল দেখতে, ব্যাস হয়ে গেছে, তিনটা ক্লু হয়ে গেছে। আমি বলেছি না এটা বলতে দেবো না। গোল কাঁচা কুমড়ো, এটা হচ্ছে কাঁচা কুমড়ো, ক্যাপসিকাম। এটা কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো মাথায় ফাটাই পারেনি, একটা বলতে পারেনি, দুটো পেরেছে। দুটো খুব ইজি ছিল, পেরেছে। এটাও খুব ভীষণ ইজি ছিল, কিন্তু আমি ইজি ভাবে বলিনি ওকে হারাবো বলে, তো এটা পারলো না। চলো এবার আমার পালা, চল এবার আমাকে কি দিবি দিয়ে দে। আমার পালা, কি দিয়েছে ভেতরে আমি জানি না, আমার ছেলে দিয়েছে। তো পাপার বেলায় খুব ইজি ইজি দিয়েছিস, আমার বেলায় কি দিয়েছিস আমিও দেখবো। না না, পাপা বলবে, জোরে বলবে, তোমার কিন্তু মাইক লাগানো নেই। তরকারি হয়, মাখা হয়, তরকারি হয়, মাখা হয়, আর সিদ্ধ হয়, তরকারি হয়, ঢ্যাঁড়স তরকারি হয়, ঢ্যাঁড়স সেদ্ধ অনেকে খায়, তরকারি হয়, মাখা হয়, আর কি সেদ্ধ হয়। তো সবকিছুই তরকারি হয়, সেদ্ধ হয়। এরপরে আলু বের করো দেখি। হ্যাঁ, এত ইজি জিনিস আমি আবার পারবো না, তাও ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বলেছে। এবারে আমি ক্লু দিই, এবারে আমি না, পরেরটা পেরেছি। চলো 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 চলো, পরেরটা সবুজ রং, তেতো। আমার ভীষণ প্রিয় যে ভাজা, করলা, 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 করলা বের করো দেখি। তুই এইসব এনেছিস ফ্রিজ দিয়ে, ফ্রিজে তো আরো কত সবজি ছিল সেগুলো আনিসনি। চলো না পরেরটা, দেখো। না না, ওকে বলেছিলাম তোর তোর পছন্দ মতো নিয়ে আসবি, আমরা যদি পছন্দ করে নিয়ে আসি, আমরা যদি দেখে নিলাম তাহলে তো খেলার মজাটাই চলে গেল। তো এইসব নিয়ে এসছে না, পরেরটা নাও। ভাজা হয়, দর্মা হয়, দর্মা মানে ওই কালিয়া, কালিয়া কিসের কালিয়া,
আর এটাকে পুরো উল্টে দিল। তরকারিও হয়? তরকারি হয় তো বললে। মিষ্টির দোকানও কয়? মিষ্টির দোকানে কি পাওয়া যায় একটু ভালো করে বলো। তুমি তো পুরো এটাকে গুয়ে জটকে দিলে। আমি বলি এটা তো সবজিই তো। সবজি সবজি আবার দোকান মিষ্টির দোকানে পাওয়া যায়? আমি বলি দাঁড়া দাঁড়া আমি চেষ্টা করি। তরকারি হয়, মিষ্টির দোকানে পাওয়া যায়, আর কি বলে মাঝখানে একটা ভাজা হয়। ভাজাও হয় মিষ্টির দোকানে পাওয়া যায়? সেটা আবার ভাজা হয়? ভাজাও হয়। এটা আমার জন্মেও শুনিনি, যেটা ভাজা হয় সেটা নাকি মিষ্টির দোকানে পাওয়া যায়। সবজি আবার বিশেষ করে কি বলতো? দাঁড়াও আমি দিই তিনটে কিলো। দাঁড়া কি বলেছিলে জানো? দলমা নাকি পটল? পটল হ্যাঁ, এই যে পটল সবগুলো পেরেছি, ওই একটা পারেনি, আর এইসব দিয়েছে। তো চলো দেখো, ও একটা পারেনি আর আমি তিনটে ঠিকঠাক উত্তর দিয়েছি, কিন্তু পটলটার বেলায় পুরো ঘেটে দিয়েছিল তোমার। আর আমার মেয়েকে দেখো, ও চোখগুলো দেখা যাচ্ছিল না, আজকে চোখগুলো চুল কেটে দিয়েছি। দিয়ে মামা সবাইকে একটু গুড নাইট বলে দাও। বল গুড নাইট বন্ধুরা, টাটা 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 বন্ধুরা টাটা। সবাই কেমন আছে তোমরা সবাই? আমার মেয়েটাকে দেখো বন্ধু, আমার মেয়েটা খুব রাগি হয়ে গেছে, খুব ভীষণ রাগি, খুব বায়না করবে, খুব বায়না, আর না দিলে রেগে যায়। তো চলো তোমাদের সবাইকে টাটা।